Assalamualaikum. আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো এই দারুন হ্যান্ডি একটা প্যালেট নিয়ে, আমার মোস্ট ফেভারিট একটা প্যালেট। এটা পিঙ্ক ফ্ল্যাশের 4-in-1 বা ফেস প্যালেট। আজকে আমি এই প্যালেটের সোয়াচ দেখাবো এবং শুধু এই প্যালেট দিয়ে সিম্পল একটা মেকআপ লুক দেখাবো। টুরে নিয়ে যাওয়ার জন্য প্রচুর হ্যান্ডি একটা প্যালেট এটা। আমার কাছে মনে হয় ন্যাচারাল লুকের জন্য এর থেকে বেশি আর কিছুই দরকার হয় না। চলুন তাহলে আমরা সোয়াচগুলো দেখে নিই। এখানে এই দুইটা ব্লাশ, এটা হাইলাইটার, এটা ব্রোঞ্জার, বাকি ছয়টা আইশ্যাডো। এখন আপনাদেরকে সোয়াচ করে দেখাচ্ছি। এটা হাইলাইটারটা, আমি এই গোল্ডেন হাইলাইটারের পুরাই ফ্যান। এটা ব্রোঞ্জার, এটা একটা ব্লাশ, এটা আর একটা ব্লাশ। এই চারটার ফুল সোয়াচ এখানে আছে। এবার আমরা আইশ্যাডো সোয়াচগুলো দেখে নিচ্ছি। এই হাইলাইটার প্যালেটটার দাম কম হলে খুবই পিগমেন্টেড, আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, বাট অনেক বেশি পিগমেন্টেড। অনেক বড় বড় প্যালেট কেনার পরও দেখা যায় ভালো পিগমেন্টেশন পাওয়া যায় না, কিন্তু আমি এই প্যালেটটা ইউজ করে খুবই স্যাটিসফাইড। আমি যেহেতু অনেক ভারী মেকআপও করি না, তো এটা দিয়ে আমার খুব ভালো করে কাজ চলে যায়। সত্যি বলতে এই প্যালেটের গোল্ডেন হাইলাইটারটা আমার মোস্ট ফেভারেট, পিঙ্ক কালারের গ্লিটারটা। সোয়াচ দেখানো শেষ হয়ে গেল, এখন আমি এই প্যালেটটা দিয়ে সিম্পল একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাচ্ছি। আমি সবসময় মেকআপ করার আগেই লেন্সটা পরে নিই, কারণ আমার মনে হয় মেকআপের পর যদি আমি লেন্স পরি তাহলে আমার লেন্সের মধ্যে ময়লা ঢুকবে। এখন আমি ক্যাথিডলের সানস্ক্রিন দিয়ে নিচ্ছি। আমি কোনো প্রাইমার বা অন্য কিছু ইউজ করি না, সানস্ক্রিনটাই অনলি ইউজ করি। একটু ভ্যাজলিনও দিয়ে নিলাম। এরপর আমি আই ম্যাজিক আইব্রো পমেড দিয়ে আমার আইব্রোজগুলো করে নিচ্ছি। এবার আমি কনসিলার দিয়ে ভালো করে আইব্রোটা এঁকে নিচ্ছি, ভালো করে শেপ করে নিচ্ছি। অবভিয়াসলি আমার যে আনপ্ল্যাকড আইব্রো সেগুলো ঢেকে দিচ্ছি। আমি অবভিয়াসলি কোনো মেকআপ আর্টিস্ট না, সো যা পারতেছি তাই করতেছি, আপনারা আমার কোনো ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। এখন আমি আই লুক ক্রিয়েট করার জন্য প্রিপেয়ার হচ্ছি। আমি এখানে পিঙ্ক ফ্ল্যাশের সেই টুটা ইউজ করছি কনসিলারের, বাট দুইবার ইউজ করা লাগছে যে আমার চোখ এতই কালো হয়ে গেছে। এরপর আমি চোখে যেমন চাই তাই করে একটা আই লুক ক্রিয়েট করছি। আপনারা একটু দেখে বুঝে নেন আমি কী করছি, কারণ আমি কী করছি আমি নিজেও জানি না, আপনারা দেখলে কিছু একটা বুঝবেন, তাই আমি আর এগুলো বলতেছি না এখানে। দিসি আর ব্লেন্ড করছি, দিসি আর ব্লেন্ড করছি, এগুলো আর কী করব, কী বলবো বলেন, তাই আর কি বলতেছি না। এই ব্লেন্ড 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 ব্লেন্ড, আরে বাবা। চোখের ইনার পোর্শনে আমি ওই পিঙ্ক গ্লিটারটা দিব, তার জন্য একটু আবার হাইলাইটার হাইলাইটার বলতেছি কনসিলার দিয়ে একটু ঘষে মেজে সাদা বানিয়ে নিছি, যাতে ওই গ্লিটারটা একটু ভালো করে দেখা যায়। এই জায়গাটা আমি একটু হাইলাইটার দিয়ে দিছি গোল্ডেন কালার। এই যে এখন আমি হচ্ছে হলো পিঙ্ক গ্লিটারটা দিচ্ছি চোখের ইনার কর্নারে। ডান আমার ইচিং বিচিং আই লুক। এবার ইচিং বিচিং ফুল ফেস মেকআপটা করে নিই। আর আমি এখানে পিঙ্ক ফ্ল্যাশের কনসিলার, ফেস প্যালেট যা কিছু ইউজ করছি সব নিয়াজ কর্নার থেকে আমি কালেক্ট করছি। এটা বরিশালের একটা অনলাইন পেজ, অলসো তাদের একটা স্টোরও আছে, আমি স্টোরে যেয়ে ওইটা কালেক্ট করছি। ও আমি একটু মাঝখানে দারাজের প্রমোশন করে নিই, অবশ্য ওদের প্রমোশন করার আমার কোনো দরকারও নেই, কারণ ওরা আমাকে কিছুই দেয় না। যাই হোক, সেটটা মানে ম্যাংয়ের 20 পিসের মেকআপ ব্রাশ সেট, এটা এটা ইউজ করে আমার অনেক বেশি ভালো লাগতেছে।
আগে আমি ব্যাম্বু ব্রাশ সেটটা ইউজ করতাম, বাট সেটা এত বেশি ভালো না, বাট এটা খুবই খুবই জোস, আপনারা চাইলে কিনে নিতে পারেন। দারাজ এত অফারেই পাবেন সবসময় অন্যান্য পেজ বা কিছুর থেকে, আর আমি ফ্ল্যাগশিপ স্টোর থেকে কিনছিলাম, সো খারাপ দেওয়ার কোনো কোয়েশ্চেনই উঠে না। দাগ ঢাকার জন্য ইচ্ছা মতো কনসিলার লাগাই নিতেছি। নাও ইটস টাইম টু শেপ মাই নোজ উইথ দ্য ব্রোঞ্জার। নোজ শেষ হয়ে গেলে গাল টাল ব্রোঞ্জ করে নিব, মানে গালের সাইড আর কি, এগুলো আপনারা দেখেই বুঝে যাবেন, আমি আর তাই কথা বাড়াচ্ছি না। ফেসটা এই প্যালেট দিয়ে মোটামুটি ডান, তারপরে রং ঢং শুরু করে দিছি। প্যালেট বাদে বাকি যা কিছু আছে সেটা দেখাই দিচ্ছি। ক্যামেরায় আইলাইনার দিতে কষ্ট হচ্ছিলো, তাই ব্যাক ক্যামেরা দিয়ে আসলাম। নাও ইটস লিপস্টিক টাইম। আমি একটু ইনার কর্নারে এই সিলভার হাইলাইটার দিয়ে দিলাম, এটাই ওই প্যালেটের বাইরে, একটু সিলভার কালার ভালো লাগে আর কি, তার জন্য ওখানে এই সিলভার কালারটা দিছি। এই তো আমার ফাইনাল মেকআপ লুক, এটা আমি আমার ফ্রেন্ডের হলুদের জন্য সাজছিলাম। বাই।